E-Classroom, sponsored by Rashtriya Madhyamik Shiksha Abhiyan, Tripura Rajya Mission. মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। হ্যালো স্টুডেন্টস, তোমরা ভালো আছো তো? বসো। আজকে আমি গুলীয় দর্পণের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা গুলীয় দর্পণ অর্থাৎ অবতল দর্পণ ও উত্তল দর্পণ সম্পর্কে পড়েছ এবং এই দুই দর্পণে বস্তুর প্রতিবিম্ব গঠন সম্পর্কিত রেখাচিত্র অঙ্কন করেছ। আজকের আলোচনা শুরু করার আগে এই রেখাচিত্রগুলো আবার তোমাদের দেখিয়ে মনে করিয়ে দিচ্ছি। স্লাইডটি দেখো। অবতল দর্পণে বস্তুর প্রতিবিম্ব গঠন, প্রথম চিত্রে দেখো অবতল দর্পণের বক্রতা কেন্দ্র এবং অসীমের মধ্যবর্তী স্থানে বস্তু অবস্থিত। বস্তুর প্রতিবিম্ব সৎ, অবশিষ্য এবং খর্বাকৃতি। দ্বিতীয় চিত্রে দেখো অবতল দর্পণের ঠিক বক্রতা কেন্দ্রে বস্তু অবস্থিত, প্রতিবিম্ব সৎ, অবশিষ্য এবং বস্তুর আকারের সমান। তৃতীয় চিত্রে দেখো বস্তুকে আরেকটু এগিয়ে আনা হলো, মুখ্য ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মধ্যবর্তী স্থানে বস্তু অবস্থিত, প্রতিবিম্ব সৎ, অবশিষ্য এবং বিবর্ধিত। চতুর্থ চিত্র দেখো, ওখানে বস্তু আছে মেরু এবং মুখ্য ফোকাসের মধ্যবর্তী স্থানে, প্রতিবিম্ব অসৎ, সমশিষ্য এবং বিবর্ধিত। ঠিক আছে, তো তোমরা উত্তল দর্পণে প্রতিবিম্ব গঠন রেখাচিত্র অঙ্কন করেছ, দেখি তোমাদের মনে আছে কিনা। রেশমি, তুই বলতে পারবে উত্তল দর্পণ বস্তুর কি ধরনের প্রতিবিম্ব গঠন করে? স্যার, অসৎ, সমশিষ্য এবং খর্বাকৃতি। ভেরি গুড, কারেক্ট বলেছ। বসো। এবারে আমি তোমাদের এই উত্তল দর্পণ, যেটা রেশমি বলল, এই উত্তল দর্পণে বস্তুর প্রতিবিম্ব গঠন রেখাচিত্র তোমরা আগেও এঁকেছ, আবার একটু দেখে নাও, তাহলে আজকের আলোচনা করতে আমার সুবিধা হবে। এই স্লাইডটি দেখো, দেখতে পাচ্ছ উত্তল দর্পণের সামনে বস্তু যে কোনো দূরত্বই থাকুক না কেন, সর্বদা উত্তল দর্পণ বস্তুর অসৎ, সমশিষ্য এবং খর্বাকৃতি প্রতিবিম্ব গঠন করে। আজকে উত্তল বা অবতল দর্পণে বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব এবং ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করব। আমি অবতল দর্পণের ক্ষেত্রে সম্পর্কটা প্রতিষ্ঠা করছি, তোমরা এটা ফলো করে উত্তল দর্পণের ক্ষেত্রে সম্পর্কটা বাড়িতে প্রতিষ্ঠা করবে। দেখা আছে, দেখো এখানে স্লাইডে, তোমরা অবতল দর্পণ সবাই চেনো?
M1, ও M2, একটি অবতল দর্পণ, ও তার মেরু, F মুখ্য ফোকাস, সি বক্রতা কেন্দ্র, ঠিক আছে। প্রধান অক্ষের উপর PQ একটি বস্তু লম্বভাবে অবস্থিত, পি বিন্দু থেকে প্রধান অক্ষের সমান্তরালে একটি আলোকরশ্মি PA দর্পণে আপতিত হয়ে তোমরা জানো প্রতিফলনের পর মুখ্য ফোকাস দিয়ে যায়। পি বিন্দু থেকে আরেকটি আলোকরশ্মি বক্রতা কেন্দ্রগামী, বক্রতা কেন্দ্রগামী রশ্মি দর্পণে লম্বভাবে আপতিত হয়, লম্বভাবেই প্রতিফলিত হবে। লক্ষ্য করে দেখো এই দুই প্রতিফলিত রশ্মি সরাসরি পিডেল বিন্দুতে মিলিত হল, সুতরাং পি এর সদ্বিম্ব পিডেশ এবং পিডেশ কিউ ড্যাশ PQ এর সৎ অবশিষ্য এবং খর্বাকৃতি প্রতিবিম্ব, পিডেশ কিউ ড্যাশ হল সৎ অবশিষ্য এবং খর্বাকৃতি প্রতিবিম্ব, ঠিক আছে। এটাকে পিবি দিয়ে দাও। এখন এ বিন্দু থেকে প্রধান অক্ষের উপর AD লম্ব টানো, PQ বস্তু, তাহলে ও কি হলো বস্তু দূরত্ব, বস্তু দূরত্ব OQ, এটা মেরুর ঋণাত্মক দিক, সুতরাং বস্তু দূরত্ব হবে -U, প্রতিবিম্ব পিডেশ কিউ ড্যাশ, প্রতিবিম্ব দূরত্ব ও কিউ ড্যাশ, এটা হবে -V, ও কিউ ড্যাশ -V, আর অবতল দর্পণের ফোকাস দূরত্ব সর্বদা ঋণাত্মক তোমরা জানো, ফোকাস দূরত্ব OF ইজ ইকুয়াল টু -A। এবার দেখো ত্রিভুজ PCQ এবং ত্রিভুজ PDS CQ ড্যাশ এরা সদৃশ কোণ ত্রিভুজ, তোমরা উপপাদ্য করেছ সদৃশ কোণ ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান, সুতরাং ত্রিভুজ PCQ এবং ত্রিভুজ PDS CQ ড্যাশ সদৃশ কোণী হয় আমরা লিখতে পারি PQ বাই PDS কিউ ড্যাশ, PQ বাই PDS কিউ ড্যাশ ইজ ইকুয়াল টু CQ বাই CQ ড্যাশ, এটা এক নম্বর সমীকরণ দিয়ে দাও। আবার দেখো এখানেও দুটি সদৃশ কোণী ত্রিভুজ আছে, ত্রিভুজ AFD এবং ত্রিভুজ PDS FQ ড্যাশ, ত্রিভুজ AFD এবং ত্রিভুজ PDS FQ ড্যাশ এরাও সদৃশ কোণী, এদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান, তাহলে কি লেখা যায়, AD বাই PDS কিউ ড্যাশ ইজ ইকুয়াল টু FD বাই FQ ড্যাশ। FD বাই FQ ড্যাশ, AD ইজ ইকুয়াল টু PQ, তো AD-র জায়গায় PQ বসিয়ে দাও, PQ বাই PDS কিউ ড্যাশ ইজ ইকুয়াল টু, এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলছি, এই অবতল দর্পণের উন্মেষ খুব ক্ষুদ্র, যেহেতু উন্মেষ খুব ক্ষুদ্র ও এবং বি বিন্দু খুব কাছাকাছি, সেই ক্ষেত্রে আমরা FD ইজ ইকুয়াল টু OF ধরতে পারি, পরিষ্কার বিষয়টা, তাহলে FD-র জায়গায় লিখে নাও OF বাই FQ ড্যাশ,
এটা সমীকরণ দুই। লক্ষ্য করে দেখো, এক নম্বর এবং দুই নম্বর সমীকরণ যদি তুলনা করি বাদিক সমান, তবে ডান দিক সমান হবে। সুতরাং আমরা লিখতে পারি সিকিউ বাই সিকিউ ড্যাশ ইজ ইকুয়াল টু ও এফ বাই এফ কিউ ড্যাশ। এখন দেখো সিকিউ সিকিউ ইজ ইকুয়াল টু লিখতে পারি ও কিউ মাইনাস ও সি। সিকিউ ড্যাশ সিকিউ ড্যাশ লিখতে পারি ও সি মাইনাস ও কিউ ড্যাশ। ও এফ এজ ইট ইজ নাও এফ কিউ ড্যাশ, এফ কিউ ড্যাশ হল ও কিউ ড্যাশ মাইনাস ও এফ। এখন এগুলোর মান বসিয়ে দাও। ও কিউ ধরেছিল বস্তু দূরত্ব, মাইনাস ইউ ও সি করেছিলে বক্রতা ব্যাসার্ধ ফোকাস দূরত্বের দ্বিগুণ, ও সি ইজ ইকুয়াল টু টু এফ টু ও এফ, দ্যাট ইজ আর ইজ ইকুয়াল টু টু এফ, বসিয়ে দাও ওসির জায়গায় মাইনাস টু এফ। অর এখানে ওসি দেখো ওসির জায়গায় মাইনাস টু এফ, ও কিউ ড্যাশ মাইনাস ভি প্রতিবিম্ব দূরত্ব, ও এফ মাইনাস এফ, ও কিউ ড্যাশ মাইনাস ভি মাইনাস মাইনাস এফ। ঠিক আছে, অর মাইনাস ইউ প্লাস টু এফ মাইনাস টু এফ প্লাস ভি ইজ ইকুয়াল টু মাইনাস এফ বাই মাইনাস ভি প্লাস এফ। তুলেছ? আমি এই পোর্শনটা মুছে নেই, ওখান থেকে নিয়ে আসছি। এখন এই ক্রস মাল্টিপ্লিকেশন করো, মাইনাস এফ দিয়ে মাল্টিপ্লাই করো, কি হবে টু এফ স্কোয়ার মাইনাস ভি এফ ইজ ইকুয়াল টু, এখানে মাইনাস ভি প্লাস এফ দিয়ে মাল্টিপ্লাই করো, ইউ ভি মাইনাস টু ভি এফ মাইনাস ইউ এফ প্লাস টু এফ স্কোয়ার। দেখো টু এফ স্কোয়ার ক্যান্সেল, অর মাইনাস টু এফ ভিএফ নিয়ে এসো, এখানে এই মাইনাস ভিএফ হবে মাইনাস ভিএফ হবে, তারপরে দেখো মাইনাস ইউএফ নিয়ে আসছি প্লাস ইউএফ ইজ ইকুয়াল টু ইউ ভি। এখন বাম পক্ষ ডান পক্ষকে ইউ ভিএফ দিয়ে ভাগ করে দাও, তাহলে পাবে ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি ইজ ইকুয়াল টু ওয়ান বাই এফ ইউ ভি এফ দ্বারা ভাগ করে। হয়ে গেল? এই সমীকরণটিকে বলা হয় গুলীয় দর্পণের সমীকরণ। আমি অবতল দর্পণের ক্ষেত্রে সম্পর্কটা প্রতিষ্ঠা করলাম, তোমাদের আগেও বলেছি তোমরা বাড়িতে এটা অনুসরণ করে উত্তল দর্পণের ক্ষেত্রে সম্পর্কটা প্রতিষ্ঠা করবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই তো? পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। রিঙ্কি, একটা কনসেপ্টুয়াল কোশ্চেন দেখি তুই পারো কিনা। এই যে গুলীয় দর্পণের সমীকরণ, এখান থেকে সমতল দর্পণে দর্পণ থেকে বস্তুর দূরত্ব ইজ ইকুয়াল টু দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব, এটা দেখানো যায় কি? হ্যাঁ স্যার।
গুণতরকরণের ক্ষেত্রে 1/v + 1/u = 1/f = 2/r। স্যার, যেহেতু সমতল দর্পণের ক্ষেত্রে r = অসীম, সুতরাং 1/v + 1/u = 0, সুতরাং v = -u, সুতরাং ভেরি গুড। বসো, এটা কনসেপচুয়াল কোশ্চেন। তাহলে u = -v, তারপরে দর্পণ থেকে বস্তুর দূরত্ব = দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব, গুলীয় দর্পণের সমীকরণ থেকে সমতল দর্পণে বস্তু দূরত্ব সমান প্রতিবিম্ব দূরত্ব প্রতিষ্ঠা করা যায়। ঠিক আছে, তো এর উপরে কিছু নিউমারিক্যাল, আমি একটা নিউমারিক্যাল তোমাদের দেখাবো, তোমরা বাড়িতে টেস্ট বই থেকে আরো কিছু নিউমারিক্যাল সলভ করবে। এই নিউমারিক্যালটা তুলে নাও, একটি বস্তু একটি অবতল দর্পণ থেকে 10 সেন্টিমিটার দূরে প্রধান অক্ষের উপর লম্বভাবে অবস্থিত, দর্পণটির ফোকাস দৈর্ঘ্য 15 সেন্টিমিটার হলে প্রতিবিম্বের প্রকৃতি ও অবস্থান নির্ণয় করো। এখন এই নিউমারিক্যালটি আমি সলভ করছি, প্রশ্নটা পড়ে দেখো। এখানে বস্তু দূরত্ব দেওয়া আছে u 10 সেন্টিমিটার, মাইনাস লিখেছি কেন জানো, বস্তু ঋণাত্মক দিকে থাকে। ফোকাস দূরত্ব দেওয়া আছে -15 সেন্টিমিটার। আমাদের প্রশ্ন করেছে প্রতিবিম্বের প্রকৃতি এবং অবস্থান নির্ণয় করো। লক্ষ্য করে দেখো, বস্তু আছে মেরু এবং মুখ্য ফোকাসের মধ্যবর্তী স্থানে, অবতল দর্পণে মেরু এবং মুখ্য ফোকাসের মধ্যবর্তী স্থানে বস্তু থাকলে প্রতিবিম্বের প্রকৃতি হয় অসৎ, সমশিষ্য এবং বিবর্তিত। তাহলে প্রতিবিম্বের প্রকৃতি অসৎ, সমশিষ্য এবং বিবর্তিত, বস্তুর আকারের চেয়ে বড়। এখন আমরা বের করব প্রতিবিম্বের অবস্থান, অর্থাৎ দর্পণ থেকে প্রতিবিম্ব কত দূরে গঠিত হয়েছে। অবতল দর্পণের সমীকরণ 1/v + 1/u = 1/f, 1/v ইউর মান বসিয়ে দাও -10, এফ এর মান বসিয়ে দাও এখানে -1/15, অর 1/v = 1/10 -1/15, লসাগু হবে 33 - 2, 1/30, অর v = 30। দেখো v পজিটিভ বেরিয়েছে, তার মানে অবতল দর্পণে আমি চিত্র দেখিয়েছিলাম তোমাদের, মেরু মুখ্য ফোকাস, আমাদের প্রশ্ন অনুযায়ী বস্তু আছে মেরু এবং মুখ্য ফোকাসের মাঝখানে, এখানে প্রতিবিম্ব তৈরি হয়েছিল ধনাত্মক দিকে, এই করে প্রতিবিম্ব দূরত্ব +30। তো তোমরা লিখে নাও, সুতরাং প্রতিবিম্ব অবতল দর্পণের পেছনে দর্পণ থেকে 30 সেন্টিমিটার দূরে গঠিত হবে। ঠিক আছে, এবারে আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, অনুবন্ধী ফোকাস যুগল, কনজুগেট ফোসাই, এই নিয়ে আলোচনা করব। গুণীয় দর্পণের সমীকরণে তোমরা দেখেছিলে 1/v + 1/u = 1/f, এক্ষেত্রে দেখো ইউ এর পরিবর্তে যদি ভি বসাই বা ভি এর পরিবর্তে যদি ইউ বসাই, এই সমীকরণের কোনো পরিবর্তন হয় না। তার মানে PQ বস্তু ছিল, P' Q' ছিল তার সদ্বিম্ব, কিউ বিন্দুতে বস্তু রাখলে কিউ ড্যাশে হবে তার সদ্বিম্ব, আর কিউ ড্যাশে বস্তু রাখলে কিউ হবে তার সদ্বিম্ব, অর্থাৎ বস্তু এবং সদ্বিম্ব পারস্পরিক স্থান পরিবর্তন করানো যায়। এই যে দুটি বিন্দু কিউ এবং কিউ ড্যাশ, এই দুই বিন্দু যাদের যে কোনো একটিতে বস্তু রাখলে অপরটিতে সদ্বিম্ব গঠিত হয়, এই দুই বিন্দুকে বলা হয়
অনুবন্ধী ফুকার যুগল। তাহলে অনুবন্ধী ফুকার যুগলের সংজ্ঞা কি জানালো? সংজ্ঞাটা তোমরা স্লাইডে দেখো। কোন গোলীয় দর্পণে দুটি বিন্দু যদি এমন হয় যে এদের যেকোনো একটিতে বস্তু রাখলে অপরটিতে সদ্বিম্ব গঠিত হয়, তবে এই বিন্দুগুলোকে দুইটা বিন্দুকে দর্পণের অনুবন্ধী ফুকার যুগল বলে। তোমরা নোট করে নাও। এবারে আমি অবতল দর্পণ এবং উত্তল দর্পণের কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যবহার সম্পর্কে আলোচনা করব। আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ক্ষেত্রে এই দুই দর্পণের গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে। প্রথমে বলছি উত্তল দর্পণ। মোটরগাড়ি, বাইক, স্কুটি দেখবে চালকের পাশে একটা ছোট্ট দর্পণ ব্যবহার করা হয়, এটাকে বলে ভিউ ফাইন্ডার। এটা একটা উত্তল দর্পণ। তোমরা জানো উত্তল দর্পণ সর্বদা বস্তুর অসৎ, সমশিষ্য এবং খর্বাকৃতি প্রতিবিম্ব তৈরি করে। উপরন্তু উত্তল দর্পণের দৃষ্টিক্ষেত্র অনেক বড়, ফলে পেছনের অনেকটা অঞ্চলের দৃশ্য দর্পণে দেখা যায়। এর ফলে যিনি গাড়ি চালাচ্ছেন তার পক্ষে গাড়ি চালানো সহজ হয়। দেখতে পাচ্ছ ভিউফাইন্ডার? দেখো ছোট্ট দর্পণে পেছনের অনেকগুলো গাড়ির ছবি বেশি উঠেছে, ফলে যিনি গাড়ি চালাচ্ছেন তার পক্ষে গাড়ি চালানো সহজ হয়। এবারে আসছি অবতল দর্পণ। অবতল দর্পণের অনেক ব্যবহার রয়েছে, যেমন ধরো টর্চ লাইট। টর্চ লাইটের মধ্যে অবতল প্রতিফলক ব্যবহার করা হয়। দেখে নাও অবতল প্রতিফলক। তারপর অবতল দর্পণ ব্যবহার করা হয়, তোমরা হাসবে না কিন্তু, শেভ করার জন্য, দাড়ি কামানোর জন্য। বাড়ির বড়দের অ্যাডভাইস করবে, সবিনে অ্যাডভাইস করবে, ওরা কিন্তু সমতল দর্পণ ব্যবহার করেন। ওদের বলবে অবতল দর্পণ ব্যবহার করার জন্য, কারণ তোমরা জানো অবতল দর্পণের কাছে মেরু এবং মুখ্য ফোকাসের মধ্যে বস্তুকে রাখলে অসদ, সমশিষ্য, বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয়। সুতরাং অবতল দর্পণের সামনে কেউ তার মুখটাকে ধরলে দর্পণের কাছে মুখ এবং গালের বড় প্রতিবিম্ব গঠিত হয়, ফলে শেপ করা, দাড়ি কামানো সহজ হয়। আমি জানি না তোমাদের অভিজ্ঞতা আছে কিনা, ডাক্তাররা দাঁতের ভেতরের দিক দেখার জন্য এবং গলার ভেতরের দিক দেখার জন্য ছোট অবতল দর্পণ ব্যবহার করেন। আবার সোলার কুকারে বড় অবতল দর্পণ ব্যবহার করা হয়। দেখে নাও, দেখতে পাচ্ছ? আবার মোটরগাড়ির হেডলাইট, সার্চ লাইট, এগুলোতেও এক ধরনের দর্পণ ব্যবহার করা হয়, অধিবৃত্তীয় দর্পণ। দেখো এই অধিবৃত্তীয় দর্পণের ফোকাসে যদি একটা তীব্র আলোকুচ্ছ থাকে, ক্ষুদ্র আলোকুচ্ছ থাকে, তার থেকে আলোকরশ্মি দর্পণে আপতিত হয়ে সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত হয়, অনেকটা রাস্তা আলোকিত হয়। এই সম্পর্কে আলোচনা করলাম আজকে, আলোচনা আর বেশি করছি না। তো দেখি আমি কতটুকু তোমাদের বুঝাতে পেরেছি। অনিকেত, তুমি বলো কোন গুলিও দর্পণের দৃষ্টিক্ষেত্র অনেক বড়? উত্তল দর্পণ। ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে, বসো। রাহুল, প্রশ্নটা আমি করছি এই কারণে এখানে আলোচনা করেছি, দন্ত চিকিৎসকরা, ডেন্টিস্টরা দাঁতের ভেতরের দিক দেখার জন্য কি ধরনের দর্পণ ব্যবহার করেন? অবতল দর্পণ। ভেরি গুড, অবতল দর্পণ, ছোট অবতল ব্যবহার করেন। তো আজকের আলোচনা প্রায় শেষ পর্যায়ে। শেষের আগে আমি কিছু প্রশ্ন তোমাদের দিচ্ছি, এগুলোর উত্তর বাড়িতে ভালো করে শিখে নেবে এবং অবশ্যই সঙ্গে কিছু নিউমারিক্যাল সলভ করবে। নোট করে নাও, উত্তল অবতল দর্পণে বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব ও ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। দুই, অনুবন্ধী ফোকাস যুগল কাকে বলে? তিন,
মোটর গাড়ির চালকের পাশে ভিউ ফাইন্ডার হিসাবে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন? চার, মোটর গাড়ির হেডলাইটে সার্চ লাইটে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন? পাঁচ, সোলার কুকারে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয়? এই প্রশ্নগুলোর উত্তর তৈরি করে ভালো করে শিখে নেবে। আজকে এখানে আলোচনা শেষ করছি, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6-14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষা সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্যবই, বিদ্যালয়ের পোশাক, উন্নত মানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরো অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। ই ক্লাসরুম ওয়াজ স্পন্সর্ড বাই রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন।